বাংলা ডিগ্রি কলেজের প্রাঙ্গণে আমি ঢাকা থেকে এসেছি, পাশে আমার গ্রামের বাড়ি। বেলাতে এসেছি মূলত ভোট দেওয়ার জন্য, সার্বিক পরিস্থিতি দেখার জন্য। ভীষণ ভালো লাগছে অনেক মানুষের উপস্থিতিতে। এই মুহূর্তে এই কেন্দ্রে মানুষের সংখ্যা অনেক কমে গেছে। সাধারণত 10-12টা পর্যন্ত অনেক মানুষ ছিল, এখন অনেক ভোট প্রায় হয়ে গেছে। যদিও 5টা পর্যন্ত চলবে, এখন হয়তো বিচ্ছিন্নভাবে কিছু মানুষ আসছে ভোট প্রয়োগ করছে। উত্তেজনা তেমন একটা নাই, সুস্থ শৃঙ্খলভাবেই ভোট হচ্ছে। আশা করা যায় আওয়ামী লীগ সরকারের আবার হয়তো বিজয় হবে। সেক্ষেত্রে আমার একটা বিশেষ বক্তব্য আছে, এদেশের উন্নয়নটা অনেক বেশি দরকার, অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। যেহেতু আওয়ামী লীগ সরকার বিগত 2 টার্মে 10 বছর বাংলাদেশকে শাসন করছে, এখানে উন্নয়নের চতুর্ধারাও বিরাজমান। সম্প্রতি আপনারা জানেন বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করা হয়েছে। তবে আমি বিশেষভাবে আশা করব, এবার যদি আওয়ামী লীগ সরকার পাওয়ারে যায়, সেক্ষেত্রে তাদের আরও 5 বছর দেশের উন্নয়নের বিশাল একটা সুযোগ আসবে। সেক্ষেত্রে আমি বলবো, দেশে মিশ্র প্রতিক্রিয়া আছে। এই শাসকের অনেক খারাপ দিক ভালো দিক উভয়ই পরিলক্ষিত, তবে এবার এমনটা আমরা আশা করব কোনো খারাপ দিক যেন না আসে। এই সরকার নিবেদিত হয়ে জনমত নির্বিশেষে নিরপেক্ষভাবে অনেক বেশি উন্নয়ন করবে। এই স্রোতধারা আরও অনেক বেশি ত্বরান্বিত হবে, অনেক সুষ্ঠ দেশের সার্বিক পরিস্থিতি বিরাজ করবে। দেশে অনেক রাস্তাঘাট হয়েছে, গ্রামগঞ্জে বিদ্যুতায়ন হয়েছে, মোবাইল নেটওয়ার্কটা অনেক পাওয়ারফুল, বিশেষ করে গ্রামীণ ফোন সব প্রত্যন্ত এলাকাতে অনেক বেশি পাওয়ারফুল। এখানে অনেক ইন্টারনেটের সুযোগ বেড়েছে, 4G চালু হয়েছে। যদিও গ্রামে ততটা 4G প্রভাব নাই, শহরেই শুধু 4G আছে, তারপরেও সার্বিকভাবে ইন্টারনেটের বেশ সুফল আসছে। আমাদের গ্রামটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, 2 ধারে 2টা নদী, যেটাকে আমরা লোকালি দহ বলে থাকি। আর গ্রামের দক্ষিণ পাশ দিয়ে রেল লাইন গেছে, এটা রাজশাহী স্টেশন থেকে 10 মাইল পূর্ব দিকে অবস্থান। বিশেষ সৌন্দর্য মণ্ডিত এই গ্রাম, এখানে আসার জন্য একটা মন আকুল বিকুল করে যখনই সুযোগ পায় ঢাকা থেকে চলে আসি। বিশেষ করে শীতের সময় আরও মজা, সুন্দর মিষ্টি রোদ, পাশাপাশি সুমিষ্ট বাতাসও বইছে, সার্বিকভাবে খুব ভালো লাগছে। তবে দেশের উন্নয়নের জন্য এই সরকারের বিশেষ ভূমিকা রাখা উচিত, আরও অনেক বেশি বেগবান করা উচিত, এই দেশটিকে অতি শীঘ্রই উন্নত দেশে পরিণত করা উচিত। এই সরকারের যেহেতু 10 বছরের সুযোগ ছিল, তারা হয়তো অনেকটা কাজে লাগিয়েছে, তবে সামনের 5 বছর অনেক বেশি কাজে লাগানো উচিত, এই দেশটা বিশ্বের একটা উন্নত দেশে পরিণত করা উচিত। রাস্তাঘাট গণ্ডগোল মারামারি এগুলো দূর করে জনমত নির্বিশেষে নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করা উচিত, এই আশা করব। আমি এখন কলেজের 2-1টা কথা বলি। এই কলেজটি 1994 সালের সেপ্টেম্বরের দিকে স্থাপিত হয়, তখন আমি অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছিলাম, অনেক দিন ছুটি ছিল, আমি একটা সুযোগ পেয়েছিলাম এই কলেজে পুরা 1 বছর টিচিংয়ের সাথে জড়িত ছিলাম। আমি বোধহয় বাংলাদেশের সব থেকে কম বয়সী, তখন তরুণ ছেলে ছিলাম, 1994 সালের শেষের দিকে। আমি 1 বছর পুরোটা ইংরেজি বিষয়টা পড়িয়েছি, ফার্স্ট ইয়ারের পরীক্ষা নিয়েছি, খাতা দেখেছি, তাদের রেজাল্ট দিয়েছি। দেওয়ার পরে আমি রাজশাহীতে লগস নামে একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে, যেটা প্রফেসর আলী আরিফুর রহমানের নেতৃত্বে এবং হাসানুল বাড়ির তত্ত্বাবধানে ছিল। এই পদ্ধতিটার অনেক চমৎকার দিক ছিল, সেখানে ইংরেজি শেখার এমন পরিবেশ তৈরি করা হয়েছিল, ছেলেমেয়েরা 3 ঘন্টার ক্লাসের জন্য আসতো, 1 ঘন্টা রিডিং হতো, তারপরে 1/2 ঘন্টা রাইটিং হতো, পরের 1/2 ঘন্টা লিসনিং হতো, আর শেষের 1 ঘন্টা স্পিকিং হতো। তবে শেষের
50 মিনিট পরে শেষের 10 মিনিটের সময়ে ইংরেজি গান শোনানো হতো। আমি একটা বই তৈরি করেছিলাম ইংরেজি গানের লিরিক্স সহ, সেই বইটা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছিল, আমার 5 কেজি ওজন কমেছিল, দিন রাত পরিশ্রম করে করতে হয়েছিল, কারণ তখন ইনস্ট্রুমেন্ট খুব দুর্বল ছিল, ক্যাসেট প্লেয়ার ভালো কাজ করতো না, রিওয়াইন্ড ফ্রি ফরওয়ার্ড করা অনেক কঠিন ছিল, সাউন্ড সিস্টেম ভালো ছিল না, যে কারণে ইংরেজি গানের লিরিক তৈরি করা অনেক কঠিন ছিল। এখন আপনারা জানেন যে ইংরেজি গানের লিরিক করার তেমন দরকার পড়ে না, কারণ ইন্টারনেটে খুঁজলেই পাওয়া যায়, সেই সাবটাইটল লিরিক পাওয়া যায়, সেখান থেকে কালেকশন করে গানের সাথে সংযুক্ত করে লিরিক তৈরি করা যায়। সে সার্বিক বিবেচনায় ষোলোয়া ইউনিয়নটা অনেক সুন্দর, অনেক চমৎকার। দৌলতপুর গ্রামে আমার জন্ম, দৌলতপুর গ্রামের পূর্ব পাশে একটি দহ প্রবাহবান, তার দক্ষিণ পাশে রেল লাইন গেছে, সেই রেল লাইনের সাথে একটা ব্রিজ আছে, একটা মনোরম পরিবেশ, অসাধারণ সুন্দর একটা জায়গা। আর তার সাথে এখানে তহসিল অফিস আছে, ডাকঘর আছে, এই প্রাইমারি স্কুল আছে, সরকারি বেসরকারি হাই স্কুল আছে, আর তার পাশে বেসরকারি এই কলেজটি অবস্থিত, ষোলোয়া ডিগ্রি কলেজ। এখানে তহসিল অফিস আছে, ইউনিয়ন পরিষদ আছে। শুধুমাত্র উল্লেখযোগ্য হলো যে এখানে কোনো ব্যাংক নাই, ব্যাংকের জন্য খুব একটা বেশি দূরে যেতে হয় না, 2 কিলোমিটার দূরে হলদাগাছি একটা ব্যাংক আছে, সেখানেই মানুষ সাধারণত ট্রানজ্যাকশন করে থাকে। পাশাপাশি বানেশ্বর এখান থেকে 5 কিলোমিটার দূরে হয়, সেখানেও বিভিন্ন ব্যাংক স্থাপিত হয়েছে। বানেশ্বর সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে এখানে যে বাজারটা অবস্থিত, সেই বাজারে অনেক মানুষের সমাগম হয়। বাংলাদেশের তো দ্বিতীয় বৃহত্তম হাট, গ্রাম্য ভাষায় এটাকে হাট বলা হয়, ওই হাট বসে শনিবার ও মঙ্গলবারে, এই 2 দিন আরও মানুষের ব্যস্ত হয়ে পড়ে। তারপরে দর্শক আপনারা জানেন রাজশাহী আমের জন্য বিখ্যাত, বেসিক্যালি নবাবগঞ্জেই আমের প্রচলন অনেক বেশি ছিল, তবে বিগত 10-15 বছর ধরে রাজশাহীতেও একইভাবে আমের মাত্রা বেড়েছে, অনেক প্রচুর আম উৎপাদন হয় এখানে, প্রাণ কোম্পানি একটা বড় ধরনের আমের ক্রেতা, বানেশ্বরে ওদের কার্যালয় আছে। এখানের এলাকার যেমন সদ্য হাজি হাফিজ, সে এইটা দেখাশোনা করে, এলাকার আমগুলো প্রাণ কোম্পানিতে দেওয়া হয়। প্রাণ কোম্পানিতে আপনারা জানেন আম যেগুলো খুব একটা ভালো না, বাতিল ধরনের, যেগুলো খুব দুর্বল, সেই আমগুলোই নাটোরে প্রাণ কোম্পানি কিনে নেয় স্বল্প মূল্যে, যদিও তারপরেও জনগণের জন্য এটা একটা বড় সুবিধা। যাই হোক, 16 ডিগ্রি কলেজে ভোট অনুষ্ঠিত হচ্ছে, 12টার আগে অনেক মানুষের সমাগম ছিল, 12টার পর থেকে মানুষের সমাগম অনেকটা কমে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে খুব একটা বেশি মানুষের সমাগম নাই। তারপরেও বলা যায় যে প্রায় সুষ্ঠুভাবে অনেক ভোট অলরেডি প্রদান করেছে দেশের এলাকার জনগণ। আমি এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।